মিরন, ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এই যে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কেন এত বাড়তি দাম, কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম, তারপরও বাজারে কিন্তু ইলিশের সরবরাহ আছে, যদিও আকারে ছোট ইলিশের সংখ্যা বেশি, তারপরেও ইলিশ কিন্তু বাজারে আছে। কিন্তু দাম কোনোভাবেই ইলিশের দাম কিন্তু কমছে না, দাম সেই আকাশ চুম্বী। অর্থাৎ আজকে যদি ইলিশের বাজারে আমরা একটু দামের দামটা দেখি, তাহলে বলতে পারি যে ছোট আকারের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1250 টাকা, এলসি সাইজের মাছ বিক্রি হচ্ছে 1500 টাকায়, এবং কেজি 1 কেজি সাইজের যে মাছ সেগুলো বিক্রি হচ্ছে 1650 টাকা, 1200 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 1750 টাকা, এবং 1500 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 2000 টাকা। অর্থাৎ মাছের দাম কিন্তু কমছে না। এবং তো এ ব্যাপারে আমাদের মৎস্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে এখন মূলত বরিশালের যে নদ নদীর মাছ সেগুলো বাজারে আসছে, সেই কারণে সাগরের মাছ না আসা ইলিশের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। যে বৈরি আবহাওয়ার কারণে, নানান কারণে কয়েক এই 4-5 বার যে বৈরি আবহাওয়ার কারণে সাগর থেকে মাছ আহরণ করতে পারেনি, সে কারণে মাছের দাম বেড়ে গেছে। এবং তারা যেটা বলছে যে ইলিশের দাম অবশ্যই কমে আসবে, তবে যে সিজন বা মৌসুম চলছে সেই মৌসুমে যে লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার কথা সে অর্জন হবে, এবং অন্যদিকে যে পাচার হওয়ার কথা বলছেন সে ব্যাপারেও তারা সতর্ক দৃষ্টি রাখছেন, আশা করছেন যে ইলিশের দাম অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে বরিশালের ইলিশের প্রধান বাজার থেকে ইলিশ নিয়ে খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।